গোছানো, একদম অন্যরকম হোমস্টে। বিশ্বাস করুন, এত হোমস্টেতে থাকি কিন্তু এর ডেকোরেশন বলুন, জায়গা বলুন, আর সাজানো হেভি সুন্দর, আর খুব সুন্দর পরিপাটি, আর একদম অন্যরকম। মানে অন্যরকম মানে যারা খুব নিরিবিলি, আশেপাশে কিচ্ছু নেই, জঙ্গল আর নিরিবিলি, শুধু জঙ্গলের সাউন্ড আসছে, হালকা হাওয়া দিচ্ছে, আর ভীষণ সুন্দর লোকেশন। যারা অফ বিট পছন্দ করেন অবশ্যই ট্রাই করুন, রিয়েলি খুব হ্যাপি হয়ে যাবেন। এখন আমরা করব হচ্ছে লাঞ্চ। লাঞ্চের জায়গাটা দেখার মতো সুন্দর। আরও এইটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো হচ্ছে, সব জায়গায় কি সুন্দর সুন্দর গাছ। আর এটা হচ্ছে আমাদের লাঞ্চের জায়গা, লাঞ্চ ডিনার সব কিছু। ডাইনিং স্পেসটা হচ্ছে এতটা সুন্দর, এখানে যদি যাওয়া যায় তাহলে হচ্ছে মাটির জগে এত সুন্দর করে জল রাখা, চায়ের কাপ, গ্লাস, এই যে ফুল, এখানে হচ্ছে চিনি আমার মনে হয় এর জন্য করা আছে, যদি কেউ ড্রিঙ্ক করতে চায় তার জন্য গ্লাস আছে। এইগুলো হচ্ছে সবকটা গাছের ফল। এখানে গরম জল আছে, এটা একটা বসার জায়গা। এরপরে আপনি এইরকম লাঞ্চ করতে করতে ভিউ পাবেন। পাহাড়ির এত নির্জন জায়গায় এর থেকে বেশি আর কী চান? মানে আমার তো কি বলবো, এই মানুষের কিছু একটা মনে স্বপ্ন থাকে, ছবি আঁকা, যে এইরকম জায়গায় ঘুরবো, টাইম স্পেন্ড করবো। এক্স্যাক্টলি সে। হ্যাঁ, এটা আমার লাঞ্চে আজকে আছে টেবিল, এত সুন্দর করে সাজানো গুছানো। লক্ষ্য আনেমি টাইম লাগে গা সাহেব। হ্যাঁ, দু আদমি হ্যাঁ না, ফ্রেশ হনে মে টাইম লাগ যায়গা। হয়ে গেছে আমার লাঞ্চ, এবার খাওয়া হবে অ্যাভোকাডো। আপকা পেড় কাই হ্যায় না? হ্যাঁ জি জি, গাঁও কাই হ্যায়, গাঁও মে মিলতা হ্যায়, ইসকা সিজন অভি খতম হো গয়া। এ কি হ্যায় ইসিলিয়ে বাচা হুয়া। আচ্ছা, ছিলকার খুদ সে খানা পড়েগা। জি, মিঠা মিঠা হতা হ্যায়, মানে খায়া নেই, মেরা ফার্স্ট টাইম হ্যায়। টেস্ট কিজি। হ্যাঁ, কিসি কো আচ্ছা নেই লাগতা হ্যায়, কিসি কো আচ্ছা নেই লাগতা। অ্যাভোকাডো হচ্ছে মানুষের টেস্টের উপর ডিপেন্ড করে, দেওয়ার পরই বলাতে আমি হাফ নিয়েছি, দেখি টেস্টটা কেমন, আমি খাইনি। কই টেস্টই নেই হ্যায়। খানে মে না খিরা বেগুন ভর্তা টাইপের আছে, গরম একটা ডিম ভাজা আছে, সাথে চা, চায়ের সাথে যেটা হচ্ছে সেটা দেখুন,
আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, কি সুন্দর ফ্রেমটা আসছে, চায়ের ভেপারটা উঠছে, তার সাথে কাঞ্চনজঙ্ঘা, আর তার সাথে আছে এখানে গরম গরম রুটি। দেরি না করে সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে অনুভব করতে করতে নেচারকে টকটক করে খেয়ে নিই। গুড মর্নিং। অ্যাকচুয়ালি আমাকে নিয়ে আশিসটা বেরোবে বলেছিল, তো আমি এখন খুঁজে পাচ্ছি না, কোথাও হয়তো বেরিয়েছে কাজে। ততক্ষণে আমি হোমস্টেটা দেখিয়ে দিই, যেটা আমার পার্সোনালি বিভৎস ভালো লেগেছে। আর মনে হয় যারা একটু প্রকৃতি ভালোবাসেন তাদের একবার আসা উচিত। দেখাই, এই দুটো মেন হচ্ছে রুম এখানে আছে, আশপাশটা এরকম পুরো জঙ্গল, শুধু জঙ্গল বলবো না, মানে অনেক রকমের গাছ আছে এখানে। এই নিচে এই জায়গাটায় এখানে বাড়ির এই হোমস্টের সামনে সামনে বাড়ির সামনে ছোট ছোট চা পাতার গাছও লাগানো আছে, চাষ হয়। আর কিছু কোম্পানি আছে যারা এখান থেকে এই চাটা কিনে নিয়ে যান। এই যে এখানে এরম ছোটো ছোটো সবাইকারই বাড়ির সামনে একটু ছোটো ছোটো চা বাগান দেখতে পাবেন। ম্যাক্সিমাম যা সবজিপত্র হয় এখানে গাছ লাগানো আছে, এখান থেকেই পেরে অর্ধেকের বেশি রান্না হয়, একদম অর্গ্যানিক, কোনো রকম কিছু ইউজ করেন না। এবার দেখাই হোমস্টে। বলে রাখি, একটু এজেড পার্সন যাদের পায়ে ব্যথা সমস্যা আছে বা একটু অসুস্থ বা খুব বয়স হয়ে গেছে, তাদের জন্য এই জায়গাটা একটু টাফ। কারণ রাস্তাটা দেখিয়েছি যে কতটা খাঁড়াই উঠতে হয় আর বোল্ডার বেছানো, গাড়িতে থাকলে অনেক সময় অনেকেরই অসুবিধা হওয়ার কথা। আর হাঁটা রাস্তা অনেকটা আছে, মানে হ্যাঁ এখানে এনে বসিয়ে রেখে দিলাম সেটা ঠিক আছে, কিন্তু এর চারপাশ ঘোরার জন্য যেটা হয় সেটা একটুখানি চাপ হয়ে যায়। আর এখানে গাড়ির অ্যাভেলেবেল খুব কম থাকে। হোমস্টের দুটো হোমস্টের, এটা হচ্ছে আমি আছি, এটা যাওয়ার রাস্তা হচ্ছে এটা, আলাদা একটা সেপারেট আছে, আর এই হোমস্টেটার জন্য সেপারেট রাস্তা এরাম আছে। চারিদিকে খুব সুন্দর কালারফুল ফুল, বাহ, কালারফুল সব ফুল আছে। যেহেতু দুটো রুম আছে, দুটো রুমে দুজন একসাথে আলাদা আর কি, যদি লোক আসে পরিবার থেকে আসে বা দুটো পার্টি আসে পাতি বাংলায়, তাদের জন্য দুরকম জায়গা রাখা হয়েছে। এখানে বনফায়ার করার জন্য, বারবিকিউ করার জন্য, আড্ডা দেওয়ার জন্য, গান করার জন্য, সম্পূর্ণ দুটো সেপারেট করা আছে। এটা জেনারেলি হয় কি, একটা জায়গাতে হয় সবাই আমরা পার্টিসিপেট করি, কিন্তু এখানে সেগমেন্ট ওয়াইজ ভাগ করা আছে। যদি আপনি এই রুমটা পান, এই রুমটা পান, তাহলে আপনি এই জায়গাটা পাবেন, আর যদি আপনি উপরের রুমটা পান তাহলে আমি গিয়ে দেখাচ্ছি কোথায় পাবেন। আর চারিপাশটা এরকম একটা এই ছোট্ট এই কাঠগুলো দিয়ে ঘিরে রাখা আছে, আর এর সামনের ভিউটা হচ্ছে এইরকম। ওকে, ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, এইটুকুনি দেখা যায়, কিন্তু সানরাইজ হলে যেটা আমরা দেখার চেষ্টা করি যে লাল হয় সেই জিনিসটা, সেই ব্যাপারটা কিন্তু এখান থেকেও আপনি পেয়ে যাবেন। এবার যাই রুম দেখাতে। এইদিকে একটা রুম আছে, কালকে যারা ছিলেন আজকে মর্নিংয়ে 9টায় চেক আউট করে গেছেন। এই রুমটা আমি তো এক্স্যাক্ট জানি না, তাও আমি ব্যালকনি ভিউটা দেখাতেই পারি। ছোট্ট ব্যালকনি, সব জায়গায় আশিজি খুব সুন্দরভাবে গাছ লাগিয়ে রেখেছেন, এটা খুব সুন্দর জায়গা। ছোট্ট করে একটা চা ফা খাওয়ার জন্য টেবিল মতো করে রেখে দিয়েছেন, এখানে একটা বেঞ্চ আছে বসার। এই হচ্ছে সামনে ভিউ,
ঘরটা দেখিয়ে নি, চাবিটা দিয়ে আনি। ওকে, এই হচ্ছে রুম। রুম কিন্তু বিশাল বড় বড় এরম না, ছোট্ট রুম একদম। যদি ভাবেন ফার্নিশ করা, খুব সুন্দর কালার, সব মডার্ন ফেসিলিটি পাবেন, এই জিনিসটা কিন্তু নয়। হোমস্টে কনসেপ্টটা একদম পাহাড়কে পাহাড় মানে নেচার ফ্রেন্ডলি করে রাখা আছে। আর দেয়ালগুলো হচ্ছে ওই একদম বাঁশ, বাঁশের মাঝে এদের যে মাটি হয়, মাটি দিয়ে তার উপরে জাস্ট কালার করা। হাওয়া ঢোকে না, কোনো রকম অসুবিধে নেই। এই হচ্ছে একটা বেড যেখানে দুজন থাকাই যায়, আর এটা হচ্ছে দুজন। এরম নয় যে দুজন দুজন চারজন হলেই আপনাকে রুম ভাড়া দেবে। আমি যে রুমটায় আছি সেটায় পাঁচজন থাকা যায়, যেহেতু আমি একা তো পুরোটাই আমাকে দেওয়া হয়েছে। ও পার হেড যা কস্টিং হয় সেটাই ওনারা নেয়। আর বিছানা থেকে এইরকম সুন্দর আপনি কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন চোখ খুলেই। দুটো বিছানা থেকে পাওয়া যাবে। এবার আসি বাথরুম। হু, এই হচ্ছে বাথরুম। এখানে বাথরুমে জুতো রাখা আছে। এই ঘরটায় গিজার আছে, কিন্তু আমার রুমটায় গিজারের ফেসিলিটি নেই। ওখানে ওই গরম জল করার যে ওই থাকে, ওটাকে কী বলে নাম ভুলে গেছি, মনে পড়ছে না। এখানে গিজার আছে। বাথরুমে কিন্তু খুব সুন্দর করে ইনডোর প্ল্যান্ট রাখা আছে। একটা ছোট আয়না আছে, বেসিন আছে, কমোড সিস্টেম আছে। এই মানে যেগুলো না থাকলেই নয় সেইগুলোই এখানে দেয়া আছে, কোথাও কোনো অসুবিধা হবে না তার জন্য। আচ্ছা, এবার আমি যে রুমটায় আছি সে রুমটায় দেখাই। আমার রুমে কেন গিজার নেই বুঝলাম না, তাতে আমার অসুবিধা হয়নি। আমি ওই হিটটা দিয়ে গরম করে নিয়েছি। এটা হচ্ছে আমার ঘর, বাট আমার ঘরটা আমার খুব পছন্দ। এখানে সিঁড়িতে ভর্তি গাছ, যেহেতু সামনে খ্রিসমাস সেই জন্য খ্রিসমাস ট্রি সাজানো হয়েছে। বাই দ্য ওয়ে, এই ট্রিটা কিন্তু ফলস না, একদম অরিজিনাল, তার উপরে ডেকোরেশন করা হয়েছে। হ্যাপি খ্রিসমাস। বরফ পড়ে গেছে খ্রিসমাস ট্রিতে। উপরে যাওয়ার এইটা হচ্ছে ছোট্ট রাস্তা। এটা হচ্ছে রুম, এটা হচ্ছে রুম। আর এটার বনফায়ার করার জায়গা হচ্ছে এইখানে, বনফায়ার বারবিকিউ এখানে হয়। এখানে আবার সুন্দর তিনটে চেয়ার রাখা আছে। এটার ভিউটা আবার অন্যরকম, আমার মানে দুটো রুমের ভিউ দুরকম। এখানে বসে আপনি বনফায়ার বারবিকিউ করতে পারবেন, টাইম তো এমনিই কেটে যাবে। চারিদিকটা হচ্ছে এইরকম, এই গাছটা কাল রাত্রে বহু হাওয়া দিয়েছে। এইদিকে হচ্ছে আশিসজির কিচেন, আমাদের ডাইনিং রুম দেখাবো, আগে রুম দেখিয়ে দিই। এটা হচ্ছে রুম, বলেছিলাম পাঁচজন। এটা ডাবল বেড, এটা সিঙ্গেল বেড, আর একটা ভেতরে আছে, এটা ডাবল বেড। এখান থেকে আপনারা দেখে বুঝতে পারবেন, এই যে বাঁশ, বাইরেটা এটা কাঠ দেওয়া আছে, ভেতরটা ওই মাটি দিয়ে ফিনিশ করা সুন্দর। এখানে হচ্ছে গাছ পাবেন, ইনডোর প্ল্যান্ট রাখা। এইদিকে একটা জানলা আছে। সব বিছানায় একটা করে কম্বল দেওয়া আছে। এখান থেকে হচ্ছে আমি কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবো। এই হচ্ছে বিছানা, দেখে বোঝা যাচ্ছে আমি কালকে দিকে শুয়েছিলাম। আর এর পুরো জায়গায় হচ্ছে কিছু না কিছু রাখার জায়গা পাবেন। এখানে একটা
বেঞ্চ দেওয়া আছে, এই যে গাছ। এবার আসি ওয়াশরুম, ওয়াশরুমের আলো ভেতরেটার। এই হচ্ছে ওয়াশরুম, এখানে এই যে ছোট্ট ছোট্ট ইনডোর প্ল্যান্ট, এই যে এটাকে কি বলে আমি ভুলে গেছি, ইমারশন। এখানে ইমারশন দেওয়া আছে, এখানে গিজার লাগানো হয়নি, ইমারশনে জলটা গরম করে নিতে হয়। একদম ছোট্ট, খুব সুন্দর পরিপাটি গুছানো সুন্দর হোমস্টে। তার থেকে বড় কথা হচ্ছে লোকেশন, মানে শান্তির আলটিমেট জায়গা বলা যেতে পারে। তো চলুন আমি একটুখানি উপর দিকে হেঁটে যাওয়া যায়, আর পেছনে জঙ্গল আছে, মাঝে মাঝে আপনি হরিণও যদি লাগ ভালো থাকে দেখতে পেয়ে যাবেন। এখন আমি যাব হাঁটতে, একদম মর্নিং 7:30 বাজে, আজকে আমার বেরিয়ে যাওয়ার কথা। তো 7:30 সময় আমাকে ব্রেকফাস্ট চা দিয়েছে, আমি ব্রেকফাস্ট এক্সপেক্ট করিনি। তাতে আবার আছে ওয়াই ওয়াই উইথ ভেজিটেবলস, খেয়ে নি বেরোতে হবে, গাড়ি আসবে। অ্যাজ ইউজুয়াল গাড়ির খুব সমস্যা, অনেক আগ থাকতে বলা থাকে। তো আমি যাওয়ার সময় গাড়ি বুক করিনি, কজ আমার ইচ্ছে হয়েছে শেয়ার গাড়ির এক্সপিরিয়েন্স নেওয়ার। এখান থেকে শেয়ার গাড়িতে যদি যাই, যেহেতু আসার সময় আমি যেটা যে ভিডিও দেখে এসেছি বলেছি অনেকটা টাইম নেয়, তো যাওয়ার সময় দেখি কি এক্সপিরিয়েন্স হয়। তাহলে আমি সাজেস্ট করতে পারবো গাড়ি ভাড়া করা না শেয়ার গাড়িতে আসলে গেলেও কোনো অসুবিধা হয় না। আজকে কিন্তু ভ্যালিতে মেঘ আছে, বাই বাই। এর সাথে দিচ্ছিল ডিম ভাজা, কিন্তু সকালবেলা তো আমার খাওয়ারই অভ্যেস নেই।